গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটি নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি। তো দেখো, এখানে একটা আমি বাটি নিয়েছি, চা পাতা নেবো আর চিনি নেবো। তো দেখো, এখানে আমি ইন্ডাকশানে নিয়েছি, দেখে নেবো না যে ইন্ডাকশানে আমি বাটিটা গরম করে নিয়েছি। তো আমি আজকে রোদে চা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, এই 43 ডিগ্রি গরমে কেমন চাটা হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো দেখো, এখানে 11:30 বাজে, 11:30 না 11:35 বাজে। দেখো, আমি ছাদের দরজাটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখো কি রোদ বাইরে, দেখতে পাচ্ছ? দেখো চারিদিকটা তোমাদের আমাকে দেখালাম, দেখিয়ে দেখো এই ছাদে আজকে আমি চা বানাবো। তো আমি এখানে একটা বাটি দিয়ে দিয়েছি, বাটিটার মধ্যে জল দিয়ে দেব, কিছুটা জল দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। রেখে আমি কাজকর্ম করব, তারপরে আমি দেখব যে জলটা গরম করে আমি চা পাতা আর চিনি দেবো, যেহেতু আমি এখানে লিকার চা বানাবো সেই জন্য। তো দেখো, আমি জলটা বসিয়ে নিচে চলে এসেছি, আবার তোমাদেরকে ঘড়িটা দেখালাম। তো 15 মিনিট হয়েছে, আমি এখন ছাদে যাব আবারও। তো দেখো, আমি ছাদে চলে এসেছি, জলটা হাত দিয়ে দেখলাম বেশ ভালোই গরম হয়ে গেছে। তো দেখো, আমি এখানে এক চামচও একটু কম চিনি দিয়েছি, যেহেতু আমি চিনি ছাড়া চা খাই, তোমরা নিশ্চয় সবাই জানো। আর এখানে চা পাতা দিলাম, চিনিটাও কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে চায়ের সাথে, চা পাতাটাও দিয়ে দিলাম। দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে 12:00 বাজে, তারপর আমি নেমে এসেছি কাজকর্ম করতে করতে। এখানে একটা কাপ আর প্লেট নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে রঙটা কি সুন্দর হয়ে এসছে। এটা কিন্তু আমি গ্যাসে করিনি, এটা কিন্তু পুরোটাই রোদের তাপে করা। তোমরাও কিন্তু এটা করে দেখতে পারো, আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি। দেখেছো কি সুন্দর কালারটা চলে এসছে, মানে গ্যাসেও এরকম এত সুন্দর রঙটা আসে না, মানে কেমন কালো একটা রং হয়ে যায়। আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এই রোদের মধ্যে, সেই জন্য আমি আধ ঘন্টার মধ্যে এটা করেছি। আর একটু রাখলে হয়তো খুব সুন্দর আরও কালারটা আসতো, মানে এই কালারটাই যথেষ্ট কালার, খুব সুন্দর একটা কালার এসছে। দেখো, আমি চাটা ছেঁকে এবার খাবো। ভাববে যে চা করলাম খেলাম না, এটা কিন্তু পুরোটাই কিন্তু আমার রোদে ছিল আর কি, খালিতে আমি ছাদেই ছিলাম, ছাদে যেহেতু আমাদের ঘর ছিল সেখানেই ছিলাম। দেখো, চা পাতার গুঁড়োটা একটু নিচে পড়ে গেছে, খেতে বেশ চাটা কিন্তু খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার ভয় বন্ধুরা, দেখো আমি চাটা নিয়ে নিয়েছি, যে চাটা আমি রোদে করেছিলাম, রংটা কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো, আমি চাটা আমি খেয়ে দেখো। মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ না। আমরা যেমন গ্যাসে চা করি সেটার থেকে একটু এসে, যেহেতু চা পাতাটা ফোটেনি সেই কারণে রংটা এসছে, মিষ্টিটাও বেশ ভালোই হয়েছে। আমি যেহেতু অল্প মিষ্টি দিয়েছিলাম, দেখো আমি কিন্তু অল্প খেয়ে নিয়েছি, হালকা হালকা বেশ গরম আছে, দেখো পুরো আমি খেয়ে নিয়েছি। তো চলো, একটা ট্রাই করলাম, সত্যি কাজে এসছে। অনেকে ডিম ভাজছে, মাছ ভাজছে, আমি বললাম চাটা করে দেখি চাটা কালারটা আসে কি না। তো সত্যি সত্যি দেখলাম লিকার চায়ের কালারটা খুব সুন্দর এসছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরাও কিন্তু এত ওদের চাটা করে দেখতে পারো। তো চলো, এখনকার মতন টাটা।